শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বেনিয়মের অভিযোগ, দুই পরীক্ষার্থীকে আলাদাভাবে সাহায্যের অভিযোগ, ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের ঘটনা। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল। হ্যালো, এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে বলছি। আমি এই কলেজের একজন টিচার, প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা, আলাদা করে পরীক্ষা হচ্ছে, আলাদা করে। ফেসবুক লাইভ হচ্ছে, জবাব দিবে প্রিন্সিপাল, আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন, আলাদা করে কেন পরীক্ষা হচ্ছে? কলেজে সেট পরীক্ষা, পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসেছে, আলাদা করে। হ্যাঁ স্যার, আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসেছিল কেন? মোবাইল টোবাইল নিয়ে ক্যান্টিনে, এ জবাব কি দেবেন আপনি বলুন। হ্যাঁ ক্যান্টিনে, চাবি দেওয়ার উপর থেকে খোলা ছিল, আমি গিয়ে দেখলাম পুরোটা ভিডিও আছে, রোল নম্বর সহ। স্যার আলাদা লোক দিয়ে ওই রুমে দুজন বসেছিল মোবাইল টোবাইল নিয়ে, আমি পুরোটা লাইভ করেছি, এতে যা হয় হবে আমার। শুনুন কলেজে সবাই শুনুন, আজকে প্রিন্সিপাল কার মতো তো জানি না, দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন, সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে। আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটেটর হিসাবে ছিলেন, এর জবাব কি দেবেন দেন আপনারা? আপনারা বাইরে থেকে এসেছেন, বাইরে থেকে আমাদের এই কলেজে দুজন স্যার এসেছেন, তারা কি বলবেন স্যার, আপনি কি বলবেন? এই রুমটা তো বাইরে থেকে চাবি দেওয়া আছে, আমরা কি বলবো? দেখেন স্যার, আপনি কি বলবেন স্যার? দেখুন, একটা রুমে লক করা আছে, সেই বিষয় নিয়ে তো আমরা বলতে পারি না আপনাদের। এখানে তো আমরা তো বাইরে থেকে এসেছি, আমরা তো অবজারভার হিসাবে এসেছি, আমরা অফিসার ইনচার্জের নলেজে দিচ্ছি, আপনি যেটা বলছেন সেটা আমরা অফিসার ইনচার্জ যিনি আছেন তার নলেজে আমরা দিচ্ছি। এই আমাদের তো এক্সামটা চলুক, তারপরে তখন সেটার কি ব্যবস্থা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, আমার পুরো ভিডিও লাইভ আছে, প্রত্যেক বছর একই জিনিস হয়। ধন্যবাদ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ উঠছে বেনিয়মের? অভিযোগ স্বর্ণালী খুব বড় সড় অভিযোগ, এবং সেই অভিযোগের কারণে কিন্তু ফেসবুক লাইভ করেছেন ওই নুরুল হাসান, ফরাক্কা নুরুল হাসান কলেজের অধ্যাপক সৃজয় মণ্ডল। এবং তার দাবি যে সেট যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে দুজন ছাত্রকে অর্থাৎ দুজন পরীক্ষার্থীকে আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে এবং টাকার বিনিময়ে সেই পরীক্ষা দেওয়া হচ্ছে, এবং সেই কারণেই তিনি ফেসবুক লাইভ করতে করতে সেই ঘরে ঢুকেছিলেন। এবং ঢোকার পরেই একজন শিক্ষক হুমায়ুন বলে সেই শিক্ষককে তিনি বলেন যে এটা কি হচ্ছে। এরপরে কিন্তু তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা হয়, সেখান থেকে কোনো রকম ভাবে রক্ষা পেয়ে তিনি সোজাসুজি ওই ফেসবুক লাইভ করতে করতে প্রিন্সিপালের ঘরে চলে আসেন। পাশাপাশি যারা আজকের পরীক্ষায় যারা পর্যবেক্ষক ছিলেন তাদেরকেও তিনি বিষয়টি বলেন এবং লাইভে দেখান যে ঘটনা কি ঘটেছিল এবং কেন এভাবে দুজন ছাত্রকে আলাদা ঘরে, দুজন স্টুডেন্টকে, দুজন পরীক্ষার্থীকে আলাদা ঘরে সেট পরীক্ষা দেওয়া করানো হবে এবং মোবাইল খুলে তারা পরীক্ষা দিচ্ছেন। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, অন্যান্য যারা অভিভাবক রয়েছেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও সেখানে বলেন যে হ্যাঁ, দুজন ছেলে কেন সুযোগ পাবে আলাদা হবে, এবং একটা সেট পরীক্ষা বলে বড় বিষয় সেক্ষেত্রে এইভাবে দুজন ছাত্রকে বা দুজন পরীক্ষার্থীকে কেন আলাদা সুযোগ দেওয়া হবে। এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশও এসে পৌঁছায়। তো বিষয় যেটা হচ্ছে যে প্রিন্সিপাল যিনি রয়েছেন তিনি কিছু বলতে চাননি, তার অগোচরী হয়েছে বলে তিনি দাবি করেছেন, কিন্তু সৃজয় মণ্ডল যিনি সেখানকার অধ্যাপক তার বক্তব্য এই ঘটনা কিন্তু এর আগেও হয়েছিল বারবার জানানো সত্ত্বেও কিন্তু এই ধরনের পরীক্ষা যেগুলো হচ্ছে সেই পরীক্ষাতে এই ধরনের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি,
যার ফলে তিনি আজকে সেজে গুজে এসেছিলেন এবং তিনি পরিকল্পিত ভাবেই কিন্তু তিনি ফেসবুকে লাইভ করেছেন যাতে বিষয়টা কোনোভাবেই ধামা চাপা দেওয়া না যায়। কারণ হচ্ছে কোনো ভিডিও তিনি যদি তুলতেন সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দেওয়া হতো, যার ফলে তিনি ফেসবুক লাইভ করেছেন, যার ফলে তার যে শেয়ার রয়েছে তার যে সমস্ত ফেসবুকে যারা যারা রয়েছে তারা যেমন দেখতে পাবে, সাধারণ মানুষও দেখতে পাবে, এরপরে কিন্তু সেই ফেসবুক ভাইরাল হয়ে যায়, যার ফলে এই ঘটনা বলে দেখা যাচ্ছে এবং এই কলেজে উত্তেজনা। ধন্যবাদ তোমাকে কল্যাণ।